এত লাভের পরও কেন বাড়লো জ্বালানি তেলের দাম? সিপিডির প্রশ্ন, কোথায় গেল 36,000 কোটি টাকা? বাড়তি ভাড়ার কারণে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পরিবহন কমেছে, জটের সংখ্যায় ব্যবসায়ীরা। রেকর্ড উচ্চতায় পৌঁছালো ডলারের দাম, খোলা বাজারে বিক্রি হচ্ছে 119 টাকায়। বিমানবন্দরে যাত্রী সেবা নিয়ে গণশুনানিতে প্রবাসীদের ক্ষোভ, ব্যবস্থার আশ্বাস বেবিচক চেয়ারম্যানের। সবাইকে আমন্ত্রণ, অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি। তারা শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির জেরে পণ্যবাহী যানে অতিরিক্ত ভাড়া দাবি করায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। বাড়তি ভাড়ার কারণে চট্টগ্রাম বন্দরে খালাস হওয়া কন্টেইনার পরিবহন কমেছে, দেখা দিয়েছে জটের সংখ্যা। সংকট নিরসনে পণ্যবাহী যানের ভাড়া নিয়ে চালকদের সঙ্গে সরকারের মধ্যস্থতা চান ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্টরা। জ্বালানি তেলের দাম বাড়ার আগের দিন চট্টগ্রাম বন্দরে প্রবেশ ও ডেলিভারি হয়েছে মোট 17,400 একক কন্টেইনার, তবে পরদিনই এই সংখ্যা নেমে আসে 15,000 এককে। বাড়তে থাকে জমা কন্টেইনারের পরিমাণ। বৃহস্পতিবার বন্দর ইয়ার্ডে 41,000 একক কন্টেইনার থাকলেও এখন এই সংখ্যা 43,500-এর বেশি। ব্যবসায়ীরা বলছেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে যানবাহনের ভাড়া অতিরিক্ত বাড়ায় ব্যাহত হচ্ছে বন্দর থেকে পণ্য পরিবহন। পণ্য পরিবহনের উপরে এবং যাত্রী পরিবহনের উপরে, টোটাল পরিবহন সেক্টর এবং প্রোডাকশনের উপরেই তো এটার ইম্প্যাক্টই হচ্ছে। সো অবশ্যই আমাদের ক্ষেত্রেও এটার ইম্প্যাক্ট আছে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি হলে স্বাভাবিক কারণেই তাদের খরচ বৃদ্ধি পাবে। আমি সরকারের কাছে আহ্বান জানাব, এইটি যুক্তিসঙ্গত বৃদ্ধির জন্য, এটি সকলকেই বহন করতে হবে। ইয়ার্ডে জমতে থাকা কন্টেইনারের সংখ্যা দিন দিন বাড়ায় বন্দর ব্যবস্থাপনা নিয়ে চিন্তিত সংশ্লিষ্টরা। এটা অবশ্যই চট্টগ্রাম বন্দরের কন্টেইনার, আমাদের হোল্ডিং ক্যাপাসিটি যেটা, এটা তো সীমিত, লিমিটেড। সুতরাং এর বাইরে চলে গেলে অবশ্যই আমাদের সেই বিষয়টা নিয়ে উদ্বেগের কারণ হতে পারে, সেটা তখন আমরা সংশ্লিষ্টদের সাথে কথা বলব এবং এটা সমাধানের উদ্যোগ নেব। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, সংকট নিরসনে গণপরিবহনের মতো পণ্য পরিবহনেও সকল পক্ষকে সরকারের মধ্যস্থতা করা প্রয়োজন। 30-40 টাকা করে বৃদ্ধি পেয়েছে, সেক্ষেত্রে হয়তো দেখা যাবে আমাদের বর্তমান সময়ে যে গাড়িগুলো যেহেতু তার চেয়ে 4-5 টাকা করে এক এক গাড়িতে ভাড়া বৃদ্ধি পাবে। তো সেক্ষেত্রে আমি চাই যে আলোচনা সাপেক্ষে বিভিন্ন ব্যবসায়িক সংগঠন যারা রয়েছেন সরকারের পক্ষ থেকে নীতিনির্ধারক মিলে একটা সিদ্ধান্তে আসুক। চট্টগ্রাম বন্দর থেকে ঢাকায় পণ্য পরিবহনে ট্রাক প্রতি ভাড়া আগে ছিল 20-25,000 টাকা। জ্বালানি তেলের দাম বাড়ার পর ব্যবসায়ীদের গুনতে হচ্ছে 30,000 টাকার বেশি। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। 7 বছরে জ্বালানি খাতে প্রায় 47,000 কোটি টাকা মুনাফা করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, বিপিসি। এর মধ্যে সরকারকে দিয়েছে 10,000 কোটি টাকা। বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি বলছে, লোকসানের অজুহাতে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। সকালে রাজধানীর সিপিডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানায় সংস্থাটি। এ সময় বিপিসিতে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ দেন বিশ্লেষকরা। অর্থ মন্ত্রণালয়ের তথ্য মতে, 2014-15 অর্থবছর থেকে ধারাবাহিকভাবে মুনাফা করছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, বিপিসি। সংস্থাটি সবচেয়ে বেশি মুনাফা ছিল 2020-21 অর্থবছর, 9,500 কোটি টাকা। সংবাদ সম্মেলনে সিপিডি জানায়, 7 বছরে বিপিসি জ্বালানি তেল বিক্রি করে 46,000 কোটি টাকার বেশি মুনাফা করেছে। এর মধ্যে 10,000 কোটি টাকা সরকারকে দিলেও বাকি 36,000 কোটি টাকা কোথায়, এমন প্রশ্ন সিপিডির। মুনাফা ও রাজস্বের পরও জ্বালানি তেলের দাম বাড়ানো অযৌক্তিক বলে মনে করে সিপিডি। করোনার পর অর্থনীতি চাপের মধ্যে রয়েছে জানিয়ে সংস্থাটি বলছে, জ্বালানি তেলের দাম বৃদ্ধি মূল্যস্ফীতিকে আরও উস্কে দিবে। এই বিনিয়োগের অধীনে কোনো প্রকল্প তো যেগুলো বাস্তবায়ন হচ্ছে সেখানে মাত্র অল্প পরিমাণে একটি টাকা ব্যবহার হচ্ছে, তাহলে বাকি টাকাগুলো কোথায় রাখা হয়েছে? বাকি টাকাগুলো আসলেই বিপিসির অ্যাকাউন্টে রয়েছে। তাহলে প্রশ্ন হলো যে বিপিসির অ্যাকাউন্টে এই এই পরিমাণ টাকা থাকার পরেও কেন তাহলে সরকার লোকসানের অজুহাত দেখিয়ে এই এই মূল্য বৃদ্ধির ঘটনাটিতে গেলেন? বিশ্লেষকদের মতে, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে ভোক্তাদের মাসে গণপরিবহন ব্যয় বাড়বে 2,100 থেকে 6,000 টাকা পর্যন্ত। এই সংকট সময়ে জ্বালানি তেলের ভর্তুকি অব্যাহত রাখার পরামর্শ তাদের।
১১৪ টাকা যেটা ডিজেলের দাম করেছে, এটা কত ডলারের সাথে সমন্বয় করেছে ওরে কিছু বলে না। কারণ ওনারা যখন এটা করেছে সেই মুহূর্তে তেলের দাম হচ্ছে $95। হ্যাঁ, তাহলে তো মেলে না। তো ওই কয়েকদিন বেশি ছিল সেটার জন্য আমাদেরকে পার্মানেন্টলি ওই ওই হাই প্রাইসে ওনারা অ্যাডজাস্ট করবেন প্রাইসিং। ভোক্তাদের ওপর চাপ কমাতে জ্বালানি তেলের দাম পুনর্বিবেচনার আহ্বান জানান বিশ্লেষকরা। ভারতের সাথে আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে প্রতিদিনই রেকর্ড করছে ডলারের দাম। বুধবার খোলা বাজারে প্রতি ডলার বিক্রি হয়েছে ১১৯ টাকায়, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। গত সোমবার খোলা বাজারে ডলারের দাম ছিল ১১৫ টাকা। দুই দিনের ব্যবধানে আজ ৪ টাকা বেড়ে ১১৯ টাকায় বিক্রি হচ্ছে ডলার। খোলাবাজার ডলার বিক্রেতারা বলছেন বেশিরভাগ মানি এক্সচেঞ্জেই এখন নগদ ডলারের সংকট, বিক্রির চেয়ে তারা কিনছেন বেশি। এদিকে ৯৫ টাকা দরে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করছে কেন্দ্রীয় ব্যাংক। বাজারে নজরদারি বাড়িয়ে ও নানা পদক্ষেপেও ডলারের সংকট কাটাতে পারছে না কেন্দ্রীয় ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে সংকটের কারণে খোলা বাজারে ডলার খুঁজছেন ক্রেতারা, তারপরও চাহিদা অনুযায়ী পাওয়া যাচ্ছে না। এদিকে ডলারের পাচার রোধে বিমানবন্দরের নিরাপত্তা বিভাগ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। বুধবার হজরত শাহজালাল বিমানবন্দরে যাত্রী দুর্ভোগ নিয়ে গণশুনানিতে একথা জানান সংস্থার চেয়ারম্যান মফিদুর রহমান। শুনানিতে কাস্টমস কর্মকর্তাদের বিভিন্ন অনিয়ম সহ নানা অভিযোগ করেন যাত্রীরা। বিমানবন্দরে লাগেজ পেতে দীর্ঘ অপেক্ষা, লাগেজ কাটা, যাত্রীদের সঙ্গে কাস্টমস ও ইমিগ্রেশন কর্মকর্তাদের দুর্ব্যবহার সহ নানা অনিয়মের বিষয়ে অভিযোগ শুনতে এ গণশুনানির আয়োজন। শুনানিতে বিমান সংস্থাগুলোর বিভিন্ন অসহযোগিতার কথা তুলে ধরেন যাত্রীরা। যদি ৮ জুলাই ফুটেজটা দেখেন তাহলে দেখবেন যে পাবলিক কত মানে কিভাবে সিন ক্রিয়েট করেছে লাগেজ বিমানবন্দরের জন্য। তো আমার ফ্লাইট ছিল আজকে ১২:৩৫, একটু কাগজপাতি প্রবলেমের কারণে একটু লেট হয়ে গেছে, কিন্তু কাউন্টারে এই মুহূর্তে মানুষ দেখতে পাচ্ছি না। আমি সাউথ আফ্রিকা থেকে আসছিলাম ২ জুলাই। তো দুইটা টলি ছিল, একটা টলি আর একটা হলো কাঠন। তো ওই কাঠনটা আমি পাইনি এখনো পর্যন্ত। এ সময় বিমানবন্দরে যাত্রী হয়রানির অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন বেবিচক চেয়ারম্যান। এ সময় তিনি জানান ডলার পাচার রোধে নিরাপত্তা বিভাগ প্রস্তুত রয়েছে। আমরা চেষ্টা করে যাচ্ছি আরও কীভাবে মান উন্নয়ন করা যায়। এটা শুধু আমাদের উদ্যোগ না, এটা সরকারের উদ্যোগ। আমরা এখানে বাস্তবায়ন করার জন্যই শুধু আছি এবং আমরা সেবা দেওয়ার জন্য আছি এবং সেবা দিয়ে যাচ্ছি এবং যেভাবে সম্ভব ভালো করার সেভাবে করে যাচ্ছি। বিমানবন্দরে যাত্রী সেবা বাড়াতে শাটল বাস সার্ভিস চালু করা সহ ওয়াইফাই সুবিধা বাড়ানো হয়েছে বলেও জানান তিনি। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কেলেঙ্কারি ১৪ মাসেও স্থিরতা ফেরেনি দেশের ই কমার্স খাতে। হাজার হাজার কোটি টাকা দেনার মধ্যে কেবল কয়েকটি প্রতিষ্ঠানের পেমেন্ট গেটওয়ে থেকে ১৯৪ কোটি টাকা ছাড় করতে পেরেছে বাণিজ্য মন্ত্রণালয়, যার মধ্যে ১৫১ কোটি টাকা দিয়েছে কিউকম। এখনও বিভিন্ন গেটওয়েতে আটকে আছে গ্রাহকের প্রায় ৩৩০ কোটি টাকা। সংকট নিরূপণে ব্যবস্থা নেওয়ার কথা বলছে বাণিজ্য মন্ত্রণালয়। দেশের সম্ভাবনাময় ই কমার্স খাতে ২০২১ সালটি ছিল কালো অধ্যায়। প্রতারণার অভিযোগে একের পর এক বন্ধ হয়ে যায় ইভ্যালি, ই অরেঞ্জ, ধামাকা, আলেশামার্ট, কিউকম সহ অর্ধশত প্রতিষ্ঠান। তাদের কাছে আটকা পড়ে গ্রাহকের কয়েক হাজার কোটি টাকা, যার মধ্যে কেবল পেমেন্ট গেটওয়েতে আটকে যায় ৫৫০ কোটি টাকা। চলমান অস্থিরতার মাঝে গতি ফেরে ই কমার্স প্রতিষ্ঠান কিউকমের অর্থ ছাড়ের মধ্য দিয়ে। প্রতিষ্ঠানটির গেটওয়েতে থাকা ৩৯৭ কোটি টাকার মধ্যে গেল কয়েক মাসে ফেরত দিয়েছে প্রায় ১৫০ কোটি টাকা, আর অন্য ১২ প্রতিষ্ঠান মিলে ফেরত দিয়েছে আরও ৫০ কোটি টাকা। ফস্টার থেকে জানেন আপনারা আমাদের নিজস্ব টাকা আছে, ডেলিভারিকৃত টাকা, ওই টাকাটা কিন্তু আমাদের অ্যাকাউন্টে চলে আসবে। আমাদের অ্যাকাউন্টে আসলে কিন্তু আমরা ব্যাংক ডিপোজিটের কিছু কাস্টমার পেমেন্ট আছে বা চেক নিয়েছে, চেকের পেমেন্টগুলো আছে, আমরা কিন্তু স্মুথলি করে দিতে পারবো। এখন পর্যন্ত তা যত লিজ দেওয়া হচ্ছে তারা স্লোভাবে তাদের মন মতো দিচ্ছে, তাদের কোনো জবাবদিহিতা নাই, সমস্ত জবাবদিহিতা ওনারের আর যত কষ্ট কাস্টমারের। পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠান এসএসএল কমার্স, ফস্টার পেমেন্ট, সূর্যপে সহ বিভিন্ন মাধ্যমে আটকে আছে অন্তত আরও ৩৩০ কোটি টাকা। বাণিজ্য মন্ত্রণালয় বলছে গেটওয়েতে থাকা অর্থ ছাড়ে দ্রুত নেওয়া হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা। কিউকমের দুটি ব্যাংক অ্যাকাউন্ট আমরা খুলে দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছি, যাতে তারা তাদের যে গ্রাহক তালিকা
সেটি যাচাই করা, প্লাস তাদের যে ডেটাবেস আছে সেটি ওপেন করা। প্রতি মাসে একটা করে মিটিং হচ্ছে। এছাড়া ছোট ছোট যেই কোম্পানিগুলি আছে তাদের সাথে সংশ্লিষ্ট গেটওয়ে আছে তাদেরকে নিয়ে আলাদা আলাদা মিটিং করছি। এদিকে গেটওয়েতে আটকা টাকা না পেয়ে হাজার খানেক অভিযোগ জমা পড়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে। নিয়মিত শুনানি সহ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছে সংস্থাটি। এখন যাদের বিরুদ্ধে অভিযোগ সেই অভিযুক্তকে যদি আমি হাজির না করতে পারি তাহলে তো এইগুলো নিষ্পত্তি করা যাচ্ছে না। এসএসএল বা ফস্টার তাদের বিরুদ্ধে এখন অভিযোগ পড়ছে, তাই এই অভিযোগের প্রেক্ষিতে আমাদের ভোক্তা আইন অনুযায়ী আমরা তাদেরকেও ডাকছি এবং সেটাও আমরা সলভ করছি। তবে গেটওয়ের বাইরে থাকা হাজার হাজার কোটি টাকা গ্রাহকরা কবে নাগাদ ফেরত পাবেন সহসাই কাটছে না সেই জটিলতা। পেমেন্ট গেটওয়েতে থাকা 330 কোটি টাকার মধ্যে কেবল ই কমার্স প্রতিষ্ঠান কিউকমেরই আটকা পড়ে আছে প্রায় 250 কোটি টাকার মতো। এছাড়া কিউকমের গোডাউনে আটকা পড়ে আছে আরও 100 কোটি টাকার মালামাল। বিপুল পরিমাণে অর্থ এবং মালামাল ছাড়ে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী গ্রাহকরা। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ই কমার্স খাত নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ই কমার্স সেলের মহাপরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান। হাফিজুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনে। শুরুতেই আপনার কাছে জানতে চাইব, পেমেন্ট গেটওয়ের যে সংকটের কারণে টাকা ছাড় দেওয়া যাচ্ছে না, তা নিরসনে কী ধরনের উদ্যোগ আপনারা নিচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে ইতিমধ্যে অনেক টাকা ফেরত দেওয়া হয়েছে। আমরা গতকাল পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে তাতে 22,240 জন গ্রাহককে 206,16,00,000 টাকা প্রদান করা হয়েছে। বিভিন্ন গেটওয়েতে যে টাকা আটকে আছে সেখান থেকে আমাদের আরো বেশ টাকা আছে। যেমন কিউকমের কথা বলা হয়েছে, কিউকমেরই আরো 240 কোটি টাকা গেটওয়েতে আটকে আছে, সেটা কাস্টমারদের ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এখানে আমাদের এই ফেরত দেওয়ার প্রক্রিয়াটিতে এককভাবে বাণিজ্য মন্ত্রণালয় কাজ করে না, এখানে বাংলাদেশ ব্যাংক, অন্যান্য সংস্থা এবং গেটওয়ে, বিশেষ করে ই কমার্স প্রতিষ্ঠান, তাদের যে তালিকাগুলি দেওয়া হয় সেই তালিকার ভিত্তিতে আমরা সেগুলি ফেরত দেওয়ার ব্যবস্থা করি। এক্ষেত্রে ই কমার্স প্রতিষ্ঠানগুলির দ্রুত তালিকা দেওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এ পর্যন্ত যে 206 কোটি টাকা দিয়েছি সেটি ই কমার্স প্রতিষ্ঠান তারা তালিকা দিয়েছে যে এই তালিকাগুলি যথাযথ সেভাবে ফেরত দেওয়া যায়, এবং আমরা যত তাড়াতাড়ি ই কমার্স প্রতিষ্ঠান থেকে এই তালিকাটা পাব তত দ্রুত আমরা সেটি ফেরত দিতে সক্ষম হব। এক্ষেত্রে আমরা প্রতিনিয়তই বিভিন্ন ই কমার্স প্রতিষ্ঠান, গেটওয়ে, বাংলাদেশ ব্যাংক সহ অন্যান্য সংস্থার সাথে আমরা সভা করছি। এই সভার মাধ্যমে সিদ্ধান্ত নিচ্ছি যে কিভাবে এটিকে ত্বরান্বিত করা যায়। এছাড়া ই কমার্সের ইতিমধ্যে আমরা বিভিন্ন ই কমার্স প্রতিষ্ঠানকে তদারকির আওতায় এনেছি। আপনারা শুনে থাকবেন যে 7টি ই কমার্স প্রতিষ্ঠানকে ইতিমধ্যে নিষিদ্ধ করে তাদের ওয়েবসাইট অথবা ফেসবুক পেজ বন্ধ করার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের হাতে বিটিআরসিকে রিকোয়েস্ট করা হয়েছে। এছাড়া আরো কিছু কাজ, যেমন DBID নীতিমালা করা হয়েছে, দুঃখিত, RCS-এর মাধ্যমে যে সমস্ত ই কমার্স প্রতিষ্ঠান সঠিকভাবে ব্যবসা করছে, নীতিমালা মেনে ব্যবসা করছে, তাদেরকে DBID প্রদান করা হচ্ছে যাতে কাস্টমার ই কমার্স প্রতিষ্ঠানের উপর একটি আস্থা পান। এছাড়া ক্রস বর্ডার ই কমার্সের জন্য একটি নীতিমালা তৈরি করার কাজ চলছে, খুব শীঘ্রই হয়তো বৈদেশিক ই বাণিজ্যের ক্ষেত্রে আমাদের আরো সক্ষমতা বৃদ্ধি পাবে, আমাদের ই কমার্স প্রতিষ্ঠানগুলি দেশের বাইরেও ব্যবসা করতে পারবেন। এছাড়া আমাদের এটুয়ের সহায়তায় একটি অনলাইন ডেলিভারি ট্র্যাকিং সিস্টেম, যেটি পোস্টাল সিস্টেমের সাথে ইন্টিগ্রেটেড থাকবে, এবং আরেকটি কমপ্লেন, সেন্ট্রাল কমপ্লেন ম্যানেজমেন্ট সিস্টেম, সেটি তৈরি হচ্ছে। আমাদের দৃঢ় বিশ্বাস এই কাজগুলি কমপ্লিট হলে আমাদের ই কমার্সের ক্ষেত্রে যে আস্থার ঘাটতিটি তৈরি হয়েছে সেটি আমরা কাটিয়ে উঠতে সক্ষম হবো, এবং কাস্টমাররা আবার ই কমার্সের দিকে ব্যবসা করতে বা কেনাকাটা করতে আগ্রহী হবে। হাফিজুর রহমান আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। সুইস ব্যাংকে অর্থ জমা নিয়ে সুইজারল্যান্ড সরকারের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য চায়নি বাংলাদেশ সরকার, জানালেন ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড। বললেন তার সরকার কখনোই দুর্নীতিকে উৎসাহিত করে না। এ সময় তিনি আরও বলেন, কোনো দেশ থেকে যাওয়া অর্থ বৈধ কিনা তা সুইস ব্যাংকে দেখার সুযোগ নেই।
সকালে জাতীয় প্রেস ক্লাবে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাব আয়োজিত ডিক্যাব টক অনুষ্ঠানে সুইস রাষ্ট্রদূত এসব কথা বলেন। বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা সুইস ব্যাংকে রাখা হচ্ছে এবং এই বিষয়ে সুইজারল্যান্ড সরকারের কাছ থেকে সহযোগিতা পাওয়া যাচ্ছে না, এমন প্রশ্নের উত্তরে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ সরকার কারো সম্পর্কে তথ্য চায়নি। প্রতি বছর সুইস ব্যাংক পরিসংখ্যান প্রকাশ করে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, এ ব্যাংক থেকে সুনির্দিষ্ট তথ্য পেতে কী করতে হবে তা বাংলাদেশকে জানিয়ে রেখেছে সুইজারল্যান্ড সরকার। সুইজারল্যান্ড কালো টাকা রাখার স্বর্গরাজ্য নয়, এ বিষয়ে অনেকেই ভিত্তিহীন তথ্য উপস্থাপন করে। বাংলাদেশ সরকার সুইজারল্যান্ড সরকারের কাছে নির্দিষ্ট করে কারো সম্পর্কে সুইস ব্যাংকে অর্থ জমা নিয়ে কোনো তথ্য চায়নি। সুইজারল্যান্ড সরকার সুইস ব্যাংকের ত্রুটি সংশোধন করতে অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে। অর্থ পাচারের দায়ে ভারতে গ্রেফতার পিকে হালদার সহ ৬ অভিযুক্তকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছে কলকাতার আদালত। ২৬ দিনের জেল হেফাজত শেষে আজ ব্যাংকশাল আদালতে তাদের তোলা হয়। এরপর তাদের আবারও জেল হেফাজতে নেওয়ার আবেদন জানায় ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টর ইডি। গত ১১ জুলাই এই ৬ জনের বিরুদ্ধে কলকাতার আদালতে ১০০ পাতার চার্জশিট জমা দেয় ইডি। চার্জশিটে পিকে হালদার সহ ৬ অভিযুক্তের নাম রয়েছে। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট ২০০২ মামলায় ৬ অভিযুক্তের নামে চার্জ গঠন করা হয়েছে। চার্জশিটে দুটি সংস্থারও নাম রয়েছে। গত ১৪ মে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় অভিযান চালিয়ে পিকে হালদার ও তার আরও ৫ সহযোগীকে গ্রেফতার করে ইডি। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের পক্ষ থেকে ১৫ ভলিউমে ৪,৫০০ পাতা রিলায়েড আপন ডকুমেন্টস পেশ করা হয়েছে। আগামী ডেট রাখা হয়েছে ২২ সেপ্টেম্বর। অ্যাকিউজদেরকে এই আরইউডির কপি দেওয়া হবে এবং তাদের ভেরিফিকেশনের জন্য, ততক্ষণ জেল হেফাজত। এখন অবধি কিছু বলেনি, আরইউডি পা করো, আরইউডি ভেরিফাই করুক, তারপর বলবে। না, আজকে কোনো জামিনের আবেদন হয়নি। দেশের স্থপতিদের জন্য বার্জিয়ার অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন আর্কিটেকচার প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে বার্জিয়ার পেইন্টস বাংলাদেশ। এবারের আয়োজন হবে এই প্রতিযোগিতার দশম আসর। বুধবার রাজধানীর গুলশানে বার্জিয়ার অ্যান্ড ইনস্টিটিউট অফ বাংলাদেশ IAB আয়োজিত এই প্রতিযোগিতার ঘোষণা দেওয়া হয়। এই উপলক্ষে IAB এবং বার্জিয়ার সঙ্গে একটি সমঝোতা স্মারক সই হয়। এর ফলে এখন থেকে দুই প্রতিষ্ঠানই দেশের স্থপতিদের সেরা কাজের জন্য স্বীকৃতি দিতে কাজ করবে। প্রতিযোগিতায় অংশ নিতে প্রকল্প জমা দেওয়ার আহ্বান জানিয়েছে বার্জিয়ার। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৩০ আগস্ট, এছাড়া চূড়ান্ত প্রকল্প জমা দেওয়ার শেষ দিন ৩০ সেপ্টেম্বর। এবারে শেয়ার বাজারের খবর। কোনোভাবেই দরপতন ঠেকানো যাচ্ছে না শেয়ার বাজারে। পতন ঠেকাতে সর্বোচ্চ সীমা নির্ধারণের এক সপ্তাহ পরে আবারও বড় দরপতন ঢাকার শেয়ার বাজারে। সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রধান মূল্যসূচক ৭৮ পয়েন্ট বা ১% কমেছে। এ সময় লেনদেনও হয়েছে ১০০০ কোটি টাকার নিচে এবং দর হারিয়েছে ৭.৭৩ ভাগ প্রতিষ্ঠানের শেয়ার। একই চিত্র চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে, কমেছে সার্বিক সূচক ও লেনদেন। বুধবার ইতিবাচক অবস্থায় লেনদেন শুরু হয় ঢাকা স্টক এক্সচেঞ্জে, কিন্তু বেলা ১১টা থেকে শুরু হয় সূচকের পতন। দিন শেষে প্রধান সূচক DSEX কমেছে ৭৮.০৪ পয়েন্ট বা ১%, অবস্থান করছে ৬,১৮০ পয়েন্টে। মূল্যসূচকের পাশাপাশি লেনদেনও কমেছে ঢাকার শেয়ার বাজারে। মোট লেনদেন হয়েছে ৭৯৯ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ২৮৪ কোটি টাকা কম। হাতবদলে অংশ নেয়া ৩৭৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর হারিয়েছে ৭.৭৩ ভাগ প্রতিষ্ঠান, যেখানে দর বেড়েছে মাত্র ২৬টির, কমেছে ২৭৯টির, অপরিবর্তিত আছে ৭৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকার প্রথম অবস্থান ধরে রেখেছে বেক্সিমকো লিমিটেড, দ্বিতীয় সোনালী পেপার অ্যান্ড বোর্ড, তৃতীয় অবস্থানে সিপার বিচ রিসোর্ট। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম অবস্থানে উঠে এসেছে জুটি স্পিনার্স, দ্বিতীয় সুরিদ ইন্ডাস্ট্রিজ, তৃতীয় অবস্থানে এস আলম কোল্ড রোল স্টিল। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ২০৫.৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮,২৩২ পয়েন্টে। লেনদেন হয়েছে ১৭.১৬ কোটি টাকার শেয়ার। ইফা তারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
এবার জানাবো বিশ্বের প্রধান প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। দর বেড়েছে যুক্তরাষ্ট্রের ডলারের, বিনিময় হয়েছে 95 টাকায়। যুক্তরাজ্যের পাউন্ডের দর বেড়েছে, বিনিময় হচ্ছে 117 টাকা 9 পয়সায়। ইউরোর দরও বেড়েছে, বিনিময় হচ্ছে 98 টাকা 98 পয়সায়। দর অপরিবর্তিত ভারতীয় রুপির, বিনিময় হচ্ছে 1 টাকা 29 পয়সায়। দর অপরিবর্তিত সৌদি রিয়েলের, বিনিময় হচ্ছে 25 টাকা 39 পয়সায়। বেড়েছে আরব আমিরাতের দিরহামের দর, বিনিময় হচ্ছে 25 টাকা 99 পয়সায়। কুয়েতি দিনারের দর বেড়েছে, বিনিময় হচ্ছে 311 টাকা 36 পয়সায়। বেড়েছে মালয়েশিয়ান রিঙ্গিতের দরও, বিনিময় হচ্ছে 21 টাকা 43 পয়সায়। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।